দেখুন, এবার সিনেমা দেখা যাবে হোয়াইট হাউসে। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও দাপ্তরিক অফিস হোয়াইট হাউসে একটি সিনেমা হল আছে। তবে সে সিনেমা হলে সাধারণ মানুষের সিনেমা দেখার সুযোগ ছিল না, কিন্তু সম্প্রতি সাধারণ মানুষকে সে সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে হোয়াইট হাউসের সিনেমা হলে সিনেমা দেখার সেই দুর্লভ সুযোগটি করে দিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার নির্দেশ এখন থেকে সাধারণেরাও এই সিনেমা হলে এসে ছবি দেখতে পারবেন। ফার্স্ট লেডির কল্যাণে মানুষ এখন সবচেয়ে সুরক্ষিত স্থাপনা হোয়াইট হাউসে গিয়ে সিনেমা দেখার স্বাদ পাবেন, সেই সঙ্গে উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির প্রেসিডেন্টের ব্যবহৃত কক্ষটির ঐতিহ্য। এ বিষয়ে মেলানিয়া বলেছেন, হোয়াইট হাউস এই দেশের জনগণের। আমি বিশ্বাস করি যাদের বেড়ানোর মতো সময় আছে এবং এখানে ঘুরতে আসেন, তাদের সবার যতটা সম্ভব হোয়াইট হাউসের সমৃদ্ধ ইতিহাস ও এর চমৎকার ঐতিহ্য সম্পর্কে জানার অধিকার আছে। আমি আশা করি আমাদের দর্শনার্থীরা সত্যিকার অর্থে হোয়াইট হাউসের ভ্রমণের সবচেয়ে নতুন অধ্যায়টি উপভোগ করবেন। আমার এই চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।